আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিদেশীদের কাছে কথায় কথায় নালিশ করলেও মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে কোনো কথা বলে না। শুক্রবার রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এই আলোচনা সভার আয়োজক ছিল বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুরু থেকেই এই সরকার রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক স্বার্থ হাসিলের ইস্যু হিসেবে ব্যবহার করে আসছে। বিএনপির এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করে, কোথাও কি রোহিঙ্গাদের কথা বলেছে? বৃহস্পতিবার শুনলাম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা কিছু রোহিঙ্গাকে পুনর্বাসিত করবেন। এভাবে বাংলাদেশে নিযুক্ত 14টি দেশের রাষ্ট্রদূতেরা আশ্বাস দিয়েছেন তারাও এ ব্যাপারে উদ্যোগ নেবেন। এদের কাছে নালিশ করলেও বিএনপি রোহিঙ্গাদের নিয়ে একটাও কথা বলে না। রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর কক্সবাজারের কুতুপালং শিবিরে ত্রাণ সামগ্রী দেওয়ার নামে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফটো সেশন করেছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গত 5 বছরে বিএনপি রোহিঙ্গাদের নিয়ে কোনো কথা বলেনি, একদিনও বলেনি। ভাষান্তরে পুনর্বাসন সহ তাদের জন্য কি না করেছে সরকার, 11.5 লাখ লোক আমার ঘাড়ে মাথার উপর, এত কিছু করার পরও তারা রোহিঙ্গাদের নিয়ে লিপ সার্ভিস দেয়, এখনও সরকারের বিরুদ্ধে বিষাদাগার করছে। 15 আগস্টের ঘটনা প্রবাহ বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত ছিল বিষয়টি দিনের মতোই পরিষ্কার। খুনিরা তার বাড়িটি ঘেরাও করার পর বঙ্গবন্ধু কয়েকজনকে টেলিফোন করেছিলেন, তাদের মধ্যে সেনা কর্মকর্তা ও তার রাজনৈতিক সহকর্মী ছিলেন। কে সাড়া দিয়েছিল জানি না, শুধু জানি টেলিফোন যাদের করেছিলেন তাদের মধ্যে সাড়া দিয়েছিলেন বঙ্গবন্ধুর নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল, আর কেউ ছুটে আসেননি বঙ্গবন্ধুকে রক্ষা করতে। এছাড়াও দেশবাসীকে আরো কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা না, এই বৈশ্বিক বৈরী পরিস্থিতি আমরা সৃষ্টি করিনি, কিন্তু তারপরও এর মূল্য দিতে হচ্ছে আমাদের সবাইকে। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর এজাউল করিম, পরিকল্পনা মন্ত্রী শামসুল আলম সহ আরও অনেকেই। এর আগে 21 আগস্ট গ্রেনেড হামলার 18তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে 75 পরবর্তীকালে সবচেয়ে জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিএনপির নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, আপনারা সমাবেশ করেন মানুষ সাড়া দেয় না কেন? এর কারণ শেখ হাসিনার জনপ্রিয়তা। জনপ্রিয়তা কার বেশি তা সামনের জাতীয় নির্বাচনে আবারও প্রমাণ হবে। বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব পল্টনে আর প্রেস ক্লাবে নির্দিষ্ট জায়গায় সমাবেশ করে তলা নিতে নিয়েছেন আপনাদের জনপ্রিয়তা। আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশে 75 পরবর্তীকালে সবচেয়ে জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই সত্য শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বই আজ স্বীকার করে। সেতু মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার যারা মাস্টার মাইন্ড, 21 আগস্টের মাস্টার মাইন্ডও তারাই। মুফতি হান্নান জবানবন্দিতে বলেছেন, হাওয়া ভবনের নির্দেশ পেয়েই তারা অপারেশন শুরু করেছিলেন। এই সত্য কি তারা অস্বীকার করতে পারবে?